আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? তো আজকে আমরা আসলে পাল্লা দিছি দাউদকান্দি রোডে। তো চলেন স্পটে যাওয়া যাক। স্পটে অপূর্ব গেছিল কবুতর ছাড়তে। আচ্ছা, আমরা এখন আসি হচ্ছে আপনার এই জায়গাটার নাম হচ্ছে সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে মোটামুটি একটু সামনে আসি কাঁচপুরের দিকে। তো আজকে মোটামুটি ভালো ডিস্টেন্সে কবুতর ছাড়তেছি। তো কবুতর অলরেডি আমরা পিক আপ থেকে নামাইছি, তো এখন আমরা কবুতর ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছি। একটু জাস্ট 10 মিনিট রেস্ট দিয়ে কবুতরটাকে আমরা ছেড়ে লাদেনো কবুতর নিয়ে আসছে। লাদেনো কবুতর গুলো এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। এই যে লাদেনো কবুতর, আনফরচুনেটলি লাদেন আজকে তার হুমা কবুতর গুলা নিয়ে আসতে পারে নাই, তাই না? একটু ঠান্ডা আছে এই কারণে আনতে পারে নাই। আর এই যে কবুতর সেট করা হয়ে গেছে, আমরা এখন ছাড়বো। ওয়েদারও চমৎকার আছে, সূর্য আছে। আচ্ছা, এই যে আমরা কবুতর গুলা ছাড়লাম, আর ওরা বাসায় যাওয়ার জন্য প্রস্তুত না, মনে হয় মেবি আবার পিক আপ উঠবে জন্য আর কি সবাই এইভাবে দাঁড়া রয়েছে। আর যে একটা চাকলা উড়ে গেছে, এটা হচ্ছে এখানে আছে। এই যে বেলা, তারা এনে কি করস? ইরে, তারা এনে জোড়া খাইতে আইস? হ্যাঁ, এই যে এনে জামাই বউ দেখি। তারপরে তো দেখলেন আমরা যে আসছি হচ্ছে সাইনবোর্ড থেকে সামনে কাঁচপুরের মাঝামাঝি, তো নারায়ণগঞ্জে পড়ছে। এই যে এগুলাকে আমরা উড়াই দিলাম, আর এখন ওইগুলা যাওয়ার অপেক্ষা, কারণ ওই চাকলার সাথে মিলবে, তারপরে সবাই বাসা যাবে। এই যে চাকলার সাথে মিলবে, এই দুইটা একসাথে হবে। আমরা আজকে ভিডিওর কোনো ইন্ট্রো দিতে পারি নাই, তখন সকালবেলা শুধুমাত্র কবুতর ছাড়ার সময় ভিডিওটা করা হয়েছে। তো কবুতর ছাড়ার পরে আলহামদুলিল্লাহ আপনার স্পটে আমাদের কবুতর আসলে এখন কুল হয়ে গেছে অনেক।
আপনারা দেখলেন যে স্পটে মনে করেন হাঁটাহাঁটি করতেছিল, তার মানে ওদের কোনো আসলে ওইরকম ফিলই নাই। পাল্লার যে ফিলিংসটা থাকে ওই ফিলিংসটা এখন আর নাই, মনের ভিতরে ভয়টা নাই। তা আলহামদুলিল্লাহ আমাদের কবুতর সবগুলো এসে পড়ছে এখন পর্যন্ত, হয়তো বা একটা দুইটা শট আছে কিনা এটা না গুনলে বলতে পারবো না। এই যে মনে করেন, এই যে দেখেন এই খাঁচায় কবুতর ঢুকে আছে, এই যে দেখেন এই খাঁচাতে কবুতর, এই খাঁচাতে কবুতর, এই খাঁচাতে কবুতর, এইখানে মনে করেন কবুতর আছে চিপায় চাপায়, এই যে নিচে কবুতর আছে, এখানে সবই পাল্লার কবুতর, বাইরে যা আছে সবই এখন পাল্লা থেকে আসা কবুতর আসছে। ওই যে দেখেন একটা কবুতর উপরে, ও মাত্র আসছে, দেখা যাইতেছে না এভাবে ক্যামেরা, কারণ সূর্যের দিকে ক্যামেরা। তো তো কবুতর পাল্লা থেকে এই যে দেখেন ঢুকতেছে আস্তে আস্তে, অপূর্ব বাড়ি দিতেছে, সব আস্তে আস্তে ঢুকতেছে কবুতর, এই যে ঢুকে যাচ্ছে কবুতর আস্তে 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 আস্তে, কবুতর ঢুকতেছে আলহামদুলিল্লাহ আমাদের। তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনাদের যাদের বাড়ি টঙ্গী কিংবা গাজীপুর, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা পাল্লা দেওয়ার সময় নারায়ণগঞ্জ যখন পাল্লা দিবেন একটু দেখে শুনে পাল্লা দিবেন, কারণ হচ্ছে নারায়ণগঞ্জ কিংবা দাওয়াতকান্দি রোডে আপনার যখন পাল্লা দিতে যাই আমরা, ম্যাক্সিমাম সময় দেখি কি কবুতরগুলা আপনার মনে করেন যে আপনার চলে যায় হচ্ছে উল্টা দিকে, 2500-এর দিকে চলে যায়। তারপর হচ্ছে মনে করেন আপনার, তার মানে আমরা যখন কবুতর ছাড়ছিলাম আপনার এর আগে পাল্লাতে, আমরা যখন কবুতর ছাড়ছিলাম আমাদের কবুতর ছাড়ার পর এদিক চলে গেছিল, অথচ আমাদের বাসা ছিল হচ্ছে এইদিকে, কবুতর কিন্তু চলে গেছে এইদিকে। কবুতর এইদিকে চলে যাওয়ার পরে কবুতর মনে করেন আপনার লাস্টের দিন, যেদিন আমরা এই এই পাল্লাটার আগে যে আমাদের পাল্লা ছিল ওই পাল্লার দিন কিন্তু আমাদের কবুতর মোটামুটি বেশ কিছু কবুতর আসে নাই, আমাদের 3-4টা কবুতর সেদিন আসে নাই আমাদের, 3-4টা কবুতর না, কবুতর আরও বেশি শর্ট ছিল, কিন্তু মনে করেন আপনার কবুতর পরের দিন আইসা মোটামুটি আমার পুরা সিস্টেমটা ঠিক হয়েছে, মানে সবগুলো কবুতর আলহামদুলিল্লাহ আস্তে 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 কাউন্ট হয়েছে। তো এখন আরেকটা কথা, কবুতরের ফ্লাইং টাইম যতদিন ভালো না হবে, কবুতর যতদিন সুপার টিপে না উঠবে ততদিন পর্যন্ত কবুতর পাল্লা না দেওয়াই ভালো। এরা আইসা কোথায় কোথায় যে যায়, কোন কোন চিপার মধ্যে যে ঢুকে, দেখছেন অবস্থা কোথায় ঢুকে বসে আছে, কোন কোন চিপার মধ্যে আইসা, তার মানে আইসা খালি চিপাচাপি খুঁজে, এই চিপায় কবুতর ঢুকে, ওই চিপায় কবুতর ঢুকে, বিভিন্ন চিপাচাপিতে কবুতর ঢুকে থাকে। তো আজকে আমাদের পাল্লাটা একটু লংই ছিল, কিন্তু কবুতর বেশি সময় লাগায় নেয় আসতে, কবুতর আসতে মনে করেন 1-1.5 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমাদের কবুতর এসে বসছে। তবে আজকে কবুতর এক চাল দিতে আসে নাই, যে কারণে আমরা ভিডিও করে ওভাবে দেখাইতে পারিনি। তো কবুতর আস্তে আস্তে আসছে, প্রথমে ভিডিও করতে চাইলাম তখন ফার্স্টের দিকে কবুতর আসছে 10-15টা, এখন আর চাল দিতে কবুতর আসতেছে না, 1-2-3-4-5টা এইভাবে কবুতর আসতেছে, ভেঙে 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 কবুতর আসতেছে এই আর কি। তো এখন মনে হয় ভেঙে ভেঙেই কবুতর আসবে। তো যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই দোয়া করবেন যেন পাল্লাটা শেষ করতে পারি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।